মন্ডির 15 নম্বর বাড়িতে পাঠিয়েছিল। এগুলো প্যাসেজের মধ্যেই আছে, তোমরা খুঁজলে পেয়ে যাবে, প্যাসেজ থেকে তৈরি করেছি। হাউ উড দ্য ফ্যামিলি কমিউনিকেট উইথ পিপল অর ফ্রিডম ফাইটার হোয়াইল দে ওয়ার আন্ডার হাউস অ্যারেস্ট। যখন পরিবারটি গৃহবন্দী হয়েছিল তখন তারা কীভাবে মানুষ এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিল। হোয়াইল দে ওয়ার আন্ডার হাউস অ্যারেস্ট, যখন তারা গৃহবন্দী হয়েছিল, পিপল উড কাম টু দেয়ার হোম, লোকেরা তখন তাদের বাড়িতে আসতো উইথ ভ্যালুয়েবল ইনফরমেশন, কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, ইন ডিসগ্রেস অফ ভেন্ডর্স, বিক্রেতার ছদ্মবেশে। অলসো সাম উড থ্রো পিচেস অফ ওয়েস্ট পেপার উইথ ইম্পর্টেন্ট ইনফরমেশন রিটেন অন দেম। কিছু কিছু মানুষ কিছু কাগজ ছুঁড়ে মারত যেগুলোতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য লেখা থাকত। হাউ ডিড দ্য পাকিস্তান আর্মি স্কেয়ার শেখ জামাল, কিভাবে পাকিস্তানি সেনাবাহিনী শেখ জামালকে হুমকি দিত। দ্য পাকিস্তানি আর্মি অফেন ইউজ টু থ্রেটেন শেখ জামাল দ্যাট দে উড হ্যাং হিম আপসাইড ডাউন। পাকিস্তানি সেনাবাহিনী প্রায় শেখ জামালকে হুমকি দিত যে তারা তাকে উল্টো করে ঝুলিয়ে রাখবে। হাউ ডিড শেখ জামাল ম্যানেজ টু ফ্লি ফ্রম ক্যাপ্টিভিটি, কীভাবে শেখ জামাল বন্দিদশা থেকে মুক্তি হয়েছিল বা মুক্ত হয়েছিল। শেখ জামাল অ্যাকম্প্যানিড শেখ হাসিনা, শেখ জামাল শেখ হাসিনার অনুসঙ্গী হয়েছিলেন টু দ্য হসপিটাল, হাসপাতালে, হোয়েন শি ওয়াজ অ্যাডমিটেড দেয়ার, যখন তিনি সেখানে ভর্তি ছিলেন, টিল 27 জুলাই 1971, 27 জুলাই 1971 পর্যন্ত। 27 জুলাই 1971 সালে সজীব ওয়াজেদ জয় জন্মগ্রহণ করেছিল। দ্যাট ক্রিয়েটেড অ্যান অপরচুনিটি টু শেখ জামাল টু ফ্লেট ফ্রম দ্য ক্যাপ্টিভিটি, এটি শেখ জামালকে বন্দিদশা থেকে মুক্তি হওয়ার উপায় বা দরজা খুলে দেয়। নাম্বার 5, হাউ ডু ইউ এক্সপ্লেইন বঙ্গবন্ধুস ফ্যামিলিজ কন্ট্রিবিউশন টু লিবারেশন ওয়ার, বঙ্গবন্ধুর পরিবার মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল তার বর্ণনা। বঙ্গবন্ধুস ফ্যামিলিজ কন্ট্রিবিউশন টু দ্য লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর পরিবারের অবদান। ফার্স্টলি, বঙ্গবন্ধু ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, প্রথমে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। সেকেন্ডলি, বঙ্গবন্ধুস ফ্যামিলি কিপ কন্ট্যাক্টস উইথ পিপল অ্যান্ড ফ্রিডম ফাইটার্স ওয়াইল দ্য ফ্যামিলি ওয়াজ আন্ডার হাউস অ্যারেস্ট। দ্বিতীয়ত, পরিবারটি যখন গৃহবন্দী হয়েছিল তখন মানুষজন এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিল। ফাইনালি, শেখ কামাল অ্যান্ড শেখ জামাল বোথ জয়েন দ্য ফ্রিডম ফাইটার টু ফাইট এগেইনস্ট দ্য পাকিস্তান আর্মি। অবশেষে শেখ জামাল এবং শেখ কামাল দুজনেই পাকিস্তানি আর সেনাবাহিনীর বিপক্ষে যুদ্ধ করার জন্য মুক্তিযুদ্ধে যোগদান করেছিল। এরপরে নাম্বার ইতে বলা হচ্ছে, ডিসকাস ইফ দ্য স্টেটমেন্ট আর ট্রু অর ফলস, গিভ কারেক্ট ইনফরমেশন ইফ আই স্টেটমেন্ট ইজ ফলস, সত্য অথবা মিথ্যা নিয়ে আলোচনা করো, যদি কোনো তথ্য মিথ্যা হয় তাহলে তার সঠিক উত্তরটি লিখো। তো প্রথমে 1 নম্বরে বলা হচ্ছে, বেগম মুজিব ওয়েন্ট টু আসাইফার প্লেস অ্যাট ধানমন্ডি অ্যাট দ্য নাইট অন 25 মার্চ 1971। 1971 সালের 25শে মার্চ বেগম মুজিব ধানমন্ডিতে একটি নিরাপদ স্থানে ফিরে গিয়েছিল। প্যাসেজ অনুযায়ী পড়তে গেলে এটা নিঃসন্দেহে ফলস, তো এটার ফলস। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে, বেগম মুজিব স্টেট উইথ বঙ্গবন্ধু অন দ্যাট নাইট, বেগম মুজিব বঙ্গবন্ধুর সাথে সেই রাতে থেকে গিয়েছিলেন। এরপরে বলা হচ্ছে 2 নম্বরে, বঙ্গবন্ধু হ্যাড ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ বিফোর হি ওয়াজ অ্যারেস্টেড বাই পাকিস্তান আর্মি। পাকিস্তানি সেনাবাহিনীর হাতে আটক হওয়ার পূর্ব মুহূর্তে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তো নিঃসন্দেহে এটা ট্রু, সেজন্য আমি এখানে ট্রু লিখে দিয়েছি। 3, নো বডি স্টুড বিসাইড দ্য ফ্যামিলি অফ বঙ্গবন্ধু ডিউরিং লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর পরিবারের পাশে কেউই দাঁড়ায়নি। এটি ভুল, কেউ কেউ দাঁড়িয়েছিল, কেউ কেউ দাঁড়ায়নি, তো ফলস। কারেক্ট অ্যান্সার, সাম পিপল স্টুড বিসাইড দ্য ফ্যামিলি অফ বঙ্গবন্ধু ডিউরিং লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু পরিবারের পাশে কিছু লোক এসে দাঁড়িয়েছিল। 4, বলা হচ্ছে, বঙ্গবন্ধুস প্যারেন্টস বিকেম ভেরি সিক, বঙ্গবন্ধুর পিতামাতা অসুস্থ হয়ে পড়েছিল সুন আফটার দ্য পাকিস্তান আর্মি হ্যাড সেট ফায়ার টু দেয়ার হোম অ্যাট টুঙ্গিপাড়া, যখন পাকিস্তান সেনাবাহিনী টুঙ্গিপাড়ার বাসায় অগ্নি সংযোগ করেছিল। তো এটা নিঃসন্দেহে ট্রু, তাই আমি ট্রু লিখে দিয়েছি। 5, আফটার লিবারেশন ওয়ার ওয়াজ ওভার, যখন যুদ্ধ শেষ হলো, শেখ কামাল অ্যান্ড শেখ জামাল বোথ রিটার্ন দ্য হোম অন দ্য সেম ডে, শেখ কামাল এবং শেখ জামাল দুজনেই একই দিনে বাড়িতে ফিরে এসেছিল। এটা প্যাসেজ ফলস,
কারেক্ট আনসার আফটার লিবারেশন ওয়ার ওয়াজ ওভার, যখন মুক্তিযুদ্ধ শেষ হয়েছিল, শেখ কামাল অ্যান্ড শেখ জামাল বোথ রিটার্নড হোম অন দ্য টু ডিফারেন্ট ডেজ। শেখ জামাল এবং শেখ কামাল দুইটি ভিন্ন দিনে বাড়িতে এসেছিল। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। তো এবার তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো।